कोटालीपाड़ाय़ प्रधानमंत्री शेख हासिना के हत्या चेष्टा मामलाय 10 जंगीर फाँसी बहाल निश्चिन्नेर अपचेष्टा पर्यवेक्षण हाईकोर्टेर। नड़ाइले मानहानि मामलाय खालेदा गयेश्वरेर बिरुद्धे ग्रेफतारी परवाना। बरिशाल विश्वविद्यालयेर बहिरागत हामलार प्रतिबादे विक्षोभ, सड़क अवरोध, बासे आगुन। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১এর দেশের সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে সুন্দরবনে ফের বেপরোয়া চোরা শিকারীরা, তৎপরতা বাড়িয়েছে পুলিশ ও বন বিভাগ। गोपालगंजेर कोटालीपाड़ाय़ 76 केजी बोमा पुंते आवामी लीग सभापति और प्रधानमंत्री शेख हासिना के हत्या चेष्टा मामलाय हरकातुल जिहादेर 10 जंगीर मृत्युदंड और 1 आसामीर यावज्जीवन सजा बहाल रेखेছে हाईकोर्ट। এছাড়া একজনের 14 বছরের सजा शेष হলে मुक्तिर निर्देश और अपर एकजनेर 14 बछरेर सजा बहाल राखें आदालत। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের দ্বৈত বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে জানান, আওয়ামী লীগ সরকারকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। দেখুন শাকের আরজু রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা। দীর্ঘদিন পরে হাইকোর্ট ডিভিশনে এই মামলার রায়টি হলো। ভাষার মাসে ইংরেজির পরিবর্তে বাংলায় রায় পড়ে শোনান বিচারকরা। যে 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ড সকল 10 জনেরই বহাল রেখেছে, আর একজনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। 3 জনকে 14 বছর দেয়া হয়েছিল, এই 3 জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি 2 জনের সাজা বহাল থাকবে। তবে ইতিমধ্যেই দেখা যায় যে তারা যে গ্রেপ্তার হয়েছে তাদের সাজাটা অলরেডি খাটা হয়ে গেছে। যদি হিসাব করে দেখা যায় যে তাদের সাজা খাটা হয়ে গেছে তাহলে তাদেরকে অচিরেই মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এটা ঠিক আছে, এখন যিনি খালাস পেয়েছেন তার বিরুদ্ধে আমরা তুলে নিয়ে আমরা অবশ্যই এই ব্যবস্থা নিব। আমরা অন্য মামলায় ফাঁসি হওয়া মুফতি হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘুদণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, আদালত এই মর্মে দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে অস্ত্রের ট্রেনিং নেওয়ার পাশাপাশি তালেবানদের হয়ে যুদ্ধও করেছিল। 2000 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অন্তত বছরখানেক আগেই 1999 সালে কোটালীপাড়া পৌর পার্কে সভায় এরকম ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছিল তারা, যেখানে আসামিরা সবাই উপস্থিত ছিলেন। এই মামলার ষড়যন্ত্র বা পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা চূড়ান্ত করা হয় ঢাকার মোহাম্মদপুরে। যারা জঙ্গিবাদ বা অন্য ধরনের এই ধরনের অপরাধ করে তাদের জন্য আরো বড় সতর্কবার্তা যে এই দেশে ওদের স্থান নাই এবং ওদের বিচার হবে এবং বিচারের শাস্তি নিশ্চিত হবে। এই মামলায় 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক 10 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখে জঙ্গিরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নড়াইলে পৃথক 2টি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিকালে নড়াইল সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে ও শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলার অভিযোগে নড়াইলে দায়েরকৃত পৃথক 2টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 21 ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলেন। একই সমাবেশে বঙ্গবন্ধুকে ইঙ্গিত করে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি। এ ঘটনায় নড়াইলের কালিয়ার শেখ আশিক বিল্লা বাদী হয়ে 29 ডিসেম্বর 2015 সালে খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে পৃথক 2টি মামলা দায়ের করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে আগুনও ধরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এভাবে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মেসে ঢোকে হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ থাকে ভোলা, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা সহ দক্ষিণের অন্তত ২০ রুটের যাত্রী ও পণ্য পরিবহন। শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। ছাত্রদের আন্দোলনের মুখে রফিক নামে অভিযুক্ত শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে গভীর রাতে ছাত্রদের মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। আহত হয় অন্তত 11 জন। যারা বাস মালিক শ্রমিক এরা ছিল, এরা আক্রমণ করে তো, এবং আমাদের 13-14 জন অনেক গুরুতর আহত হয়। আমরা হামলার কারণে আমরা আন্দোলন করতেছি। বিচারে আহতদের নাম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আর মালিক সমিতি বলছে বিষয়টি বিআরটিসি শ্রমিকদের সাথে হওয়ায় তাদের কিছু করার নেই। সহজে গেলে একটা জনদুর্ভোগের সৃষ্টি হইতে পারে, এই জন্য তাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। আসামি অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি, সর্বত্র অভিযান পরিচালনা করতেছি। আমরা যেহেতু বিআরটিসির সাথে সমস্যা, এই সমস্যার সাথে আমরা সম্পৃক্ত না, আমার মালিক সম্পৃক্ত না, আমার শ্রমিক সম্পৃক্ত না। আমরা এই অবস্থা আর বিরাজ করতে দিতে পারি না। আসলে আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের আহ্বান যে আমাদের নির্বিঘ্নে যেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা যাতায়াত করতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি। ছেড়ে দিয়ে আমাদের সাথে আবার আসুক, পর্যায়ক্রমে আরও বসবো, কথা বলবো। আর যে দাবিগুলো বলেছে এগুলোকে বাস্তবায়নের জন্য আমি আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপাচার্য। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূ ধর্ষণ মামলার 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-1 এর বিচারক শুনানি শেষে 24 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন জসিম জুয়েল। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী দেলোয়ার, সহযোগী কালাম ও তার লোকজন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। নির্যাতনের শিকার নারী বাদী হয়ে 4 সেপ্টেম্বর 2টি মামলা করেন। বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-1 এর বিচারক জয়নাল আবেদিন শুনানি শেষে অভিযুক্ত দেলোয়ার ও আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করে। আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশিদ লাভলু। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, 24 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। নারী শিশু দমন আইনের 9-1 ধারা এবং 30 ধারা, সেটা হচ্ছে আসামি দেলোয়ার হোসেন এবং আবুল কালাম। ওই মামলাটা আজকে রাষ্ট্রপক্ষে আমরা চার্জ গঠন করছি। আমরা আগামী 24/3/2021। আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা লড়তে রাজি না হওয়ায় শুনানিকালে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস, পৃথিবী মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে। সিলেটে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত 10। দেখছেন ২১এর দেশের সংবাদ। মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে 20টি যানবাহন ভাঙচুর করা হয়। বুধবার বেলা 1টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দল সেখানে উচ্ছেদে গেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় শর্টগান সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। সিলেট নগরীর চৌহাট্টা ৩৫ বছর ধরে রয়েছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের এই স্ট্যান্ড। সম্প্রতি এই রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জন্য গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সিলেট সিটি কর্পোরেশন। নরসিংদীর বেলাবোতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় ৩৪৬০ পিস রাইফেলে গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চর উজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাইয়ের বাড়ির আঙিনা থেকে এই গুলি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, শ্রমিকরা মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনায় কলা গাছের পাশ থেকে মাটি কাটছিলেন। সে সময় মাটির নিচে গুলি ভর্তি একটি বাক্স দেখতে পান তারা। বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে বাইজিদ জানতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে। যুদ্ধের সময় ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধারা এসব গুলি মজুত করেছিল বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। সুন্দরবনে আবারও বেপরোয়া চোরা শিকারীরা, ফাঁদ পেতে ও গুলি করে চলছে বাঘ ও হরিণ শিকার। সম্প্রতি করোনা পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ শিকারীরা। এ অবস্থায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। অপরাধীদের ধরতে বন বিভাগের সাথে যোগ দিয়েছে জেলা পুলিশের কয়েকটি টিম। বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম মায়াবী চিত্রা হরিণ। বন বিভাগের ব্যাপক নজরদারিতে কয়েক বছর ধরে এই বনে শিকারীদের দৌরাত্ম্য অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় ফের বেড়েছে বাঘ ও হরিণ শিকার। মাঝে মধ্যে এই চক্রের কেউ কেউ আটক হলেও অনেকে জামিনে মুক্ত হয়ে আবার চালায় অবৈধ শিকার। যারা চামড়া খোলে বা হরিণ ধরে তারা যখন ওই যারা অগো খুলছে না, অগো ওইরকম খোলা উচিত, এটা আমার বিচারে কয়। কেননা ওরা তো দেশের আমার ক্ষতি করতেছে না, ওরা বনের পশু বনে রয়েছে। অনেকগুলো হরিণ একসাথে আসে তো খুব সুন্দর করে ডাকে, তো যারা এগুলা খারাপ কাজ করতেছে তাদের আমরা বিচার চাই। সুন্দরবনের পাশে থাকি আমরা, কোনো জীবজন্তু থাকলে আমরা মারতে দিই না। পরিবেশবিদদের দাবি, বন্যপ্রাণী শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। একটি অসাধু চক্র বনসদাদের ছত্রছায়ায় বন্যপ্রাণী নিধনে মেতে উঠেছে। আমরা বন বিভাগকে অনুরোধ করব, অনতিবিলম্বে এসব গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনুন, অন্যথায় সুন্দরবনের বাঘ হরিণের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বন বিভাগ বলছে বর্তমানে বনে কঠোর নজরদারি রয়েছে। আমাদের তৎপরতা আছে, আমরা টহল জোরদার করেছি। আমাদের টহল জোরদার থাকার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা অপরাধ আমরা কিন্তু ধরতে পারতেছি। আর পুলিশ বলছে শিকারীদের এই তৎপরতা বন্ধে সৃষ্টি করতে হবে গণসচেতনতা। যে অভিযান পরিচালনা করতেছে সুন্দরবনের বন্য প্রাণী, বনজ সম্পদ এবং অন্যান্য বিষয় আশায় নিয়ে, যেমন বনদস্যু, জলদস্যু, এদের প্রতিরোধের জন্য সেটা অব্যাহত থাকবে। যে অপারেশন সেটা একাধারে জনসচেতনতামূলক এবং অপরাধ প্রতিরোধমূলক হবে। বন বিভাগের তথ্য বলছে, গত 10 মাসে শতাধিক হরিণ ও 2টি বাঘ এবং 19টি চামড়া উদ্ধার করা হয়েছে। আটক করা হয় 37 শিকারীকে। রত্না জামান, ২১শে টেলিভিশন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর প্রতীক খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহ, রংপুর, পাবনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এ সময় বক্তারা জিয়াউর রহমানের বীর প্রতীক খেতাব বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ ও ঢাকায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানান। রংপুর নগরীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের সাথে ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্য দিয়ে পণ্ড হয়ে যায়। পরে তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে। পাবনায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি। ফসলি জমির মাটি কেটে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বেশিরভাগ ইটভাটা। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি কমছে ফসল উৎপাদন। এসব ভাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও প্রতিরোধ করা যাচ্ছে না। তবে ছাড়পত্রহীন এবং আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৮৯টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র 81টি ভাটা পরিবেশ আইন মেনে চলছে, বাকিগুলোর কোনোটিরই ছাড়পত্র নেই। সদর উপজেলা, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে এসব ইট ভাটায় মাটি নেওয়া হচ্ছে ফসলি জমি থেকে। এখানে কৃষি জমি বিপন্ন করে পানি প্রবাহ নষ্ট করে উনি কাজ করে যাচ্ছেন। এই হারে ইটভাটা বাড়ছে, দেশে খাদ্য সংকটও দেখা দিতে পারে। জোরপূর্বক কৃষকের জমির উপর দিয়ে এই ট্রাক্টর চালাচ্ছে। জমির মালিকের সম্মতির ভিত্তিতে আমরা নিতাছি এবং আগে তাদেরকে টাকা পয়সা দিয়ে খরিদ করে সেটা তারপর আমরা মাটিতে নেওয়া লাগছে। কৃষকরা জানান একবার জমি থেকে মাটি কাটা হলে ৪ থেকে ৫ বছর ওই জমিতে আর ফসল ফলানো যায় না। এইগুলো জমি আমরা দেওয়া হইতাছে, আমরা ফসল করতারি না। মাটি কাটাতেও অনেক হতিতেছে, হাজার হাজার একর জমি জলাবল ভরা জমি নষ্ট হয়ে যাচ্ছে, উর্বরতা কমে যাচ্ছে, তার পাশাপাশি ফসল হচ্ছে কম। জমির উপরিভাগের মাটি সরিয়ে নিলে উর্বরতা হ্রাস পাওয়ার পাশাপাশি ইটভাটা থেকে নিঃসৃত ধোঁয়ায় ফসল উৎপাদন ব্যাহত হয় বলছে কৃষি বিভাগ। কার্বন নিঃসরণের কারণে কিন্তু আমাদের আশেপাশের ফসলের জমি, বিভিন্ন গাছের ক্ষতি হয়, ফসলের জমির ক্ষতি হয়, সর্বোপরি আমাদের বায়ুমণ্ডলে একটা বিরাট ক্ষতি হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে ছাড়পত্র না থাকায় ২০২০ সালে ৮৬টি ইটভাটাকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া আমরা ২১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এতে আমরা ৭৭,৫০,০০০ টাকা জরিমানা, নগদ জরিমানা আদায় করেছি। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ পরিবেশ অধিদপ্তরের। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন। গাইবান্ধায় মুজিব বর্ষ উপলক্ষে ৫ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মিনি ম্যারাথনের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। গাইবান্ধা জেলা কারাগারের সামনে হয়ে ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। বান্দরবানের লামায় ৬টি দাবিতে মানববন্ধন করেছে তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। সকালে লামা উপজেলা পরিষদে প্রধান সড়কে এ মানববন্ধন হয়। জাতীয় শ্রমিক লীগের লামা পৌর শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ প্রায় ৩ শতাধিক কৃষক, ব্যবসায়ী ও শ্রমিক মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা তামাক চাষিদের তামাক পাতা বিক্রির সঠিক মূল্য নির্ধারণ করা সহ ৬টি দাবি তুলে ধরেন। বান্দরবানে গাজী রাবার প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সকালে লামার ফাঁলির কুমারীতে গাজী রাবার প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় মন্ত্রী বলেন, দেশে উন্নত রাবার শীট তৈরি না হওয়ায় বিভিন্ন দেশ থেকে রাবার আমদানি করতে হয়। গাজী রাবার প্রসেসিং প্ল্যান্ট বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিল করাকে অমানবিক আখ্যা দিয়ে ক্রেতাদের সমালোচনা করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক। মঙ্গলবার রাতে চট্টগ্রামে বিজিএমইএ ফোরাম আয়োজিত সুধী সমাবেশে তিনি আরও বলেন, এভাবে ক্রয় আদেশ বাতিল ও স্থগিত হতে থাকলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। চট্টগ্রাম ফোরামের সভাপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে তৈরি পোশাকের সরবরাহকারী হিসেবে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সময় আসন্ন নির্বাচনে ফোরামের পুরো প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। সেবা সংস্থার কাজের মধ্যে সমন্বয় করা হলে বেসরকারি খাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে এবং এতে দেশে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। সকালে চট্টগ্রাম চেম্বার ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, ২০২৫ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩১ সালে উন্নত আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে সমন্বিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা। চট্টগ্রামের রাউজানে সর্তারঘাট এলাকায় হালদা নদীর উপর আরেকটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৮ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করছে সড়ক বিভাগ। সকালে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় তিনি বলেন হালদা নদীকে সরকার বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করেছে। হালদা ভাঙন ঠেকাতে ১০৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া হাটহাজারী সদর থেকে রাউজান উপজেলা অংশে রাঙামাটির প্রবেশ পথ ২০ কিলোমিটার 4 লেনে নির্মিত হচ্ছে বলেও জানানো হয়। সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০১১ সংশোধনের দাবি জানিয়েছে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোর্ড মালিক সমিতি। সকালে নগরীর ফিরিঙ্গি বাজার মৎস্যঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বোর্ড মালিকরা অভিযোগ করেন নতুন এই আইনে সাগরে মাছ ধরার জন্য ১০ দিন অন্তর জেলেদের অনুমতি নেয়ার বিধান করা হয়েছে। একই সাথে আইন অমান্য করা হলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। সমাবেশে বক্তারা অবিলম্বে কঠোর বিধিনিষেধ বাতিলের দাবি জানান। শেষ করছি ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১০ জঙ্গির ফাঁসি বহাল, নিশ্চিহ্নের অপচেষ্টা পর্যবেক্ষণ হাইকোর্টের। নড়াইলে মানহানির মামলায় খালেদা গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, বাসে আগুন। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে আর ভিজিট করুন 21-TV.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।